আজকে ভিডিওতে আমরা দুটি প্রেসক্রিপশন নিয়ে কথা বলবো, বলা যায় আমরা দুটি কেস স্টাডি নিয়ে কথা বলবো, এবং এই ভিডিও শেষে যারা ফার্মেসিতে পড়াশোনা করছেন তাদের জন্য আমি কিছু আফসোসের কথা বলবো। তো শুরুতে আমরা প্রেসক্রিপশনে আসি। প্রেসক্রিপশন নাম্বার ১, এখানে বলা হয়েছে যে একজন রোগী যে হচ্ছে সেফিউরোক্সিম রেজিস্ট্যান্স, সে ডাক্তারের কাছে এসেছে গলা ব্যথা, জ্বর এবং হালকা মাথা ব্যথা নিয়ে। তো ডাক্তার তাকে কি করেছে, সেফিউরোক্সিম ক্লাভুলিনিক অ্যাসিড একসাথে যে কম্বিনেশনে পাওয়া যায় সেটা পাঁচ দিনের জন্য দিয়েছে, এবং সে পরে কি করছে, লোকাল ফার্মেসিতে যাওয়ার পর সে যে দোকানদার সে বলতেছে, ভাই আপনার প্রেসক্রিপশন তো ভুল, আপনি কি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, আপনার রিপোর্ট বলতেছে যে আপনার সেফিউরোক্সিমটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, আবার ডাক্তার আপনাকে এই সেফিউরোক্সিমই দিয়েছে, সো এই অ্যান্টিবায়োটিকটা আপনি খেয়ে না, এটা খেলে কাজ করবে না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, এবং এই যে ডাক্তার যে প্রেসক্রিপশনটা করেছে এটা ঠিক করেছে নাকি ভুল করেছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটাতে আসি যে সেফিউরোক্সিম রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্সটা হচ্ছে যখন আপনি এই সেফিউরোক্সিমটা খাবেন তখন এই যে অ্যান্টিবায়োটিকটা আপনার বডির ভিতরে গিয়ে যে ব্যাকটেরিয়াগুলোকে মারবে এই অ্যান্টিবায়োটিকটা মারতে পারবে না। কেন মারতে পারবে না, কারণ ওই ব্যাকটেরিয়াগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছে, যেই পরিবর্তনের কারণে সেফিউরোক্সিমকে দেখে তারা আর ভয় পায় না, এবং উল্টা কি করে, তারা সেফিউরোক্সিমকে কি করে, নষ্ট করে দেয়, ভেঙে ফেলে। এই জিনিসটাকে বা এই ঘটনাটাকে বলা হয় রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন দেখবেন একটা স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য স্পেসিফিক যে অ্যান্টিবায়োটিক কাজ করার কথা সেই অ্যান্টিবায়োটিক যখন কাজ করবে না ওইটাকে আমরা বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি যে ডাক্তারের প্রেসক্রিপশন ভুল নাকি সঠিক। ডাক্তারের প্রেসক্রিপশন সঠিক, কিভাবে সঠিক আমরা একটু আসি। দেখেন এখানে একটা অতিরিক্ত ওষুধ আছে যেটা কম্বিনেশন আকারে সেফিউরোক্সিমের সাথে থাকে, সেটা হচ্ছে ক্লাভুলিনিক অ্যাসিড। কি হয় কাহিনীটা দেখেন, এটা হচ্ছে আমাদের সেই ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াকে আমরা মারতে চাই এই সেফিউরোক্সিম দিয়ে। যেহেতু এই ব্যাকটেরিয়াগুলো কি হয়েছে, এই সেফিউরোক্সিমের প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিভাবে হয়েছে, ওরা বিটা ল্যাকটামেস তৈরি করে সেফিউরোক্সিমটাকে ভেঙে দেয়, এখানে বিটা ল্যাকটাম রিং আছে এটাকে ভেঙে দেয়, ফলে এই সেফিউরোক্সিমটা তখন কাজ করতে পারে না। এখন আমরা যদি কোনোভাবে এই বিটা ল্যাকটামেসটাকে বন্ধ করতে পারি, আমরা কীভাবে বন্ধ করব, এই ক্লাভুলিনিক অ্যাসিড দিয়ে বন্ধ করব। অর্থাৎ ক্লাভুলিনিক অ্যাসিড কী করে, বিটা ল্যাকটামেসকে বন্ধ করে দেয়, তখন গিয়ে এই সেফিউরোক্সিম ব্যাকটেরিয়াকে মারতে পারবে। তার মানে কী দাঁড়াচ্ছে, রোগীকে যে সেফিউরোক্সিম এবং ক্লাভুলিনিক অ্যাসিড পাঁচ দিন খেতে বলা হয়েছে এটা ঠিকঠাকই আছে। এখন আসি আমরা দুই নম্বর প্রেসক্রিপশনে। এখানে হচ্ছে আপনি একজন ফার্মাসিস্ট, আপনার কাছে একজন প্রেসক্রিপশন নিয়ে এসেছে প্রেসক্রিপশন রিভিউ করানোর জন্য। প্রেসক্রিপশন রিভিউ মানে তো আমরা বুঝি ওইখানে রোগীর যে রোগ সিমটমসগুলো আছে এবং রোগীকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলোর মাঝে অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ ওষুধগুলো এই রোগ অনুযায়ী ঠিকঠাক মতো আছে কি না, এবং রোগীকে কি করতে হবে, ওষুধগুলো ঠিক মতো বুঝিয়ে দিতে হবে। এখন সেই রোগীটা হচ্ছে মিস্টার রিয়া, যার বয়স ৪৫, এবং তার জ্বর এবং সারা শরীরে ব্যথা তিন দিন ধরে, এবং তার স্নিজিং আছে মানে হাঁচি আছে, এবং তার ভাইটাল সাইন হচ্ছে তার পালস রেট ১০৪ এবং টেম্পারেচার ১০১°F। তাকে যে ওষুধগুলো দিয়েছে এগুলো একটু বুঝিয়ে দিতে হবে এবং দেখতে হবে যে এই সমস্যার সাথে যাচ্ছে কিনা। যেহেতু জ্বর এবং সারা শরীর ব্যথা, সেক্ষেত্রে প্যারাসিটামল এবং ক্যাফিন তার জন্য পারফেক্ট, কারণ ক্যাফিন কি করে, প্যারাসিটামল অ্যাক্টিভিটিটা কি করে, বাড়িয়ে দেয়, এবং আমরা জানি প্যারাসিটামল জ্বর এবং মাথা ব্যথা বা সারা শরীর ব্যথাতেও কাজ করে। এবং তাকে কি হয়েছে, তিন বেলা দেওয়া হয়েছে, কেন চার বেলা না, কারণ এর সাথে ক্যাফেইন আছে, এই জন্য চার বেলা দেওয়া যাবে না। এরপর আসি আমরা সেটিরিজিন, যেটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন। এটা দেখেন এটা সকালে বা দুপুরে কিন্তু দেওয়া হয় না, দেওয়া হয়েছে রাতে, যাতে রোগী কি করতে পারে, ওষুধটা খেয়ে ঘুমাতে পারে, কারণ আমরা জানি কি সেটিরিজিন খেলে ঘুম ঘুম ভাব হয় এবং এটা পাঁচ দিন খেতে বলা হয়েছে। তিন নম্বরটা হচ্ছে ভিটামিন সি, আমরা জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে, যেহেতু সে অসুস্থ ভিটামিন সি স্বাভাবিকভাবে সে খেতেই পারে। তার মানে আমরা দেখলাম এখানে কোনো পলিফার্মেসি নাই, মানে দেখা যায় অতিরিক্ত কোনো ওষুধ দেয় নাই, যেটা লাগবে না সেটা দেয় নাই। অনেকে দেখা যায় তিন দিনের মাথায় অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, এই অ্যান্টিবায়োটিক দেয় নাই। রোগীকে আমরা কি বলবো, এইগুলো বুঝিয়ে দেবো এবং বলবো যে আপনার যেহেতু তিন দিন জ্বর হয়েছে এবং ১০১°F, যদি এর থেকে বেশি হয়, ১০৩ হয় বা এর বেশি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে জ্বরটা টাইফয়েডের দিকে বা অন্য দিকে গেল কি না। এখন বলি আফসোসের কথাটা কি, আমাদের এই যে দুইটা প্রেসক্রিপশনের যে প্রবলেমটা, এটা আমরা দিয়েছিলাম ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ প্রোগ্রামের যে আমাদের একটা গুগল ফর্ম ছিল সেখানে, এবং আমরা দেখেছি যারা এম ফার্ম করতেছে, যাদের বি ফার্ম প্রায় শেষের দিকে, তারাও এই অ্যান্সারগুলো সঠিক মতো দিতে পারেনি। সঠিক কি, তারা অনেকটা প্রশ্নের ধারের কাছেও তারা যায়নি। এখানে সুন্দর করে বলা হচ্ছে প্রেসক্রিপশন রিভিউ, অনেকে জানে না প্রেসক্রিপশন রিভিউটা কি। আবার এক নম্বর প্রেসক্রিপশনে বলা হয়েছে যে এটা ইভালুয়েট করতে, যে হ্যাঁ এই প্রেসক্রিপশনটা সঠিক কি সঠিক না, ডাক্তার কি ভুল দিয়েছে। অনেকে এটা ঠিক মতো ধরতে পারে না, প্রশ্ন অ্যান্সার করতে পারে না। এখন চিন্তা করেন, দেখা যায় যে আমরা পড়াশোনা করতেছি, আমরা জানতেছি, পরীক্ষা দিয়ে আসতেছি, কিন্তু
কিন্তু আমরা যখন এটা প্র্যাকটিসের দিকে যাচ্ছি, একটা প্রেসক্রিপশন নিয়ে বসবো বা কোনো একটা রোগ নিয়ে তার ওষুধ নিয়ে যখন তাকে অ্যানালাইসিস করে বুঝাই দিতে যাব, তখনই আমাদের প্রবলেমটা তৈরি হচ্ছে। এখন দেখেন তারা কিন্তু খুব সহজেই, তাদের কাছে ইন্টারনেট আছে, তাদের কাছে ফোন আছে, ফার্মা নলেজ আছে, তারা কিন্তু এক ঘন্টা একটু ঘাটাঘাটি করলেই কিন্তু অ্যান্সারগুলো দিতে পারতো। তারপরে দেখেন স্টুডেন্টদের কী নাই, আগ্রহটা নাই, শুধুমাত্র দেখা যায় পরীক্ষার জন্য তারা আগ্রহ নিয়ে পড়াশোনা করতেছে, জানি না তারা আগ্রহ নিয়ে পড়ে কি না, কিন্তু এই যে বিষয়গুলো, প্র্যাকটিসের বিষয়গুলো, এক্ষেত্রে কিন্তু তাদের আগ্রহটা খুবই কম দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু একটা কোশ্চেন থেকে যায় যে আমরা যে পড়াশোনাটা করতেছি, ফার্মেসি নিয়ে পড়াশোনা করতেছি, অনেকে বলে যে খুব দামি সাবজেক্ট, দামি সাবজেক্ট, কিন্তু আমরা নিজেরা কি দামি হতে পারতেছি? আমাদের নিজেদেরকেই আমরা কতটা ইভালুয়েট করতে পারতেছি যে হ্যাঁ, আমি 5 বছর বা 4 বছর শেষে আমি একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা আমি একজন হসপিটাল ফার্মাসিস্ট হওয়ার যোগ্যতা রাখি? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।